আগামী 28শে জুলাই থেকে 9ই আগস্ট চেন্নাইয়ে 44তম চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে গত 19শে জুন থেকে 28শে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে টর্চ র্যালি নিয়ে যাওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যে এই টর্চ রিলে আনা হয়। তা নিয়ে এসেছে গ্র্যান্ড মাস্টার মিশ্রাবা গুহ। এদিন বিকেলে রাজধানী টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টর্চ রিলেটি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাতে তুলে দেয় গ্র্যান্ড মাস্টার মিশ্রাবা গুহ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও জেলা সভাধিপতি অন্তরাদীপ সরকার ও পশ্চিম জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন, ত্রিপুরার প্রতিনিধি হয়ে আমি হায়দ্রাবাদে 10 কিলোমিটার দৌড়েছি। খেলাধুলার সাথে পড়াশোনা দুটি চালানো যায়। আজকাল গভর্নমেন্ট ইন্ডিয়াও চাইছে, ত্রিপুরাও চাইছে, খেলো ইন্ডিয়ার প্রজেক্টগুলি আনছে বলে তিনি জানান। ক্রস কান্ট্রি 10 কিলোমিটার আমি দৌড়েছি হায়দ্রাবাদে, প্রথম ত্রিপুরা থেকে রিপ্রেজেন্ট করেছিলাম। তো বিভিন্ন জায়গায় এসব খেলাধুলার সাথে পড়াশোনা দুটোই চালানো যায়। আর আজকাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চাইছে, ত্রিপুরাও চাইছে, খেলো ইন্ডিয়ার প্রজেক্টগুলো আনছে, যে খেলাধুলা অবশ্যই করতে হবে। কারণ দৈহিক যে ডেভেলপমেন্ট, তার সাথে সাথে শারীরিক মানসিক সব দিকে ডেভেলপমেন্ট খেলাধুলা ছাড়া সম্ভব না। আর এর মধ্যে যেটা আমি বললাম, চেসের কথা বলেই তো লাভই নেই। চেসের এমন ইন্টেলেক্ট ডেভেলপ করে যে এখানকার আজকের যে অনুষ্ঠান, এটা কিন্তু তবেই সার্থক হবে যখন এই চেসকে নিয়ে আমরা ত্রিপুরাতে সামনের দিকে এগিয়ে যাব। আমি সবার আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য, আমি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং অবশ্যই আমাদের গভর্নমেন্টের তরফ থেকে চেসকে আগে সামনের দিকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং অন্যান্য স্পোর্টসকেও আমরা কীভাবে ডেভেলপ করব, সেই চেষ্টা আমরা করব। চেসকে যাতে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে চেষ্টা রাজ্য সরকার করবে বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।